দেবাশিস মজুমদার নামে একজন ছেলে কমেন্ট করেছে আমার বাবা নেই আমার বাবা অনেক দিন আগে মারা গেছে আমার মাকে দেখে আমার খুব খারাপ লাগে আমি তার বিয়ের জন্য ছেলে দেখতে চাই এই নিয়ে আপনার মন্তব্য কি তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে আমার মন্তব্য কি তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তো আমি দেবাশিষের উদ্দেশ্যে বলবো তুমি তোমার বয়সটা এবং তোমার মায়ের বয়সটা এখানে কিন্তু উল্লেখ করো তবে আমি যদি বলি যে তোমার মায়ের বয়স যদি চল্লিশ বছরের নিচে হয় ধরো পঁয়ত্রিশ বছর বা ওর আশেপাশে তাহলে অবশ্যই তুমি তোমার মায়ের বিয়ের জন্য একটা ছেলে দেখতে পারো তবে এখানে তোমাকে দেখতে হবে যে তোমার মায়েরও মন আছে কি না ঠিক আছে ফালতু ফালতু তুমি হয়তো ছেলে দেখে বেড়াচ্ছো এবং তারপর যখন তুমি তোমার মাকে বলবে যে তোমার বিয়ের জন্য আমি একটা ছেলে দেখেছি আর তোমার মা হয়তো ফট করে তোমাকে একটা গালে চর মেরে দিল সেটাও কিন্তু দেখতে হবে তোমাকে সবার আগে তোমাকে ভালো করে তোমার মাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে জিজ্ঞাসা করতে হবে যে তোমার বিয়ে করতে মন আছে কি না আমি তোমার বিয়ে দিতে চাই আমি এইভাবে তোমাকে থাকতে দিতে পারি না ঠিক আছে তুমি নিজে জিজ্ঞাসা করো তোমার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করাও ভালো করে এবং তারপর তোমার মায়ের রকম মন আছে কি না সেটা তোমাকে দেখতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি যে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হয়তো হয়ে গেছে মেয়েটার বয়স মানে হয়তো মায়ের বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে আর এদিকে ছেলে হয়তো পনেরো বছরে ছেলে হয়ে গেছে মানে ছেলের বয়স পনেরো বছর হয়ে গেছে তো সেই মুহূর্তে অনেক সময় দেখা যায় কি যে বিয়ে তা করে না মায়েরা ঠিক আছে তো সেই জিনিসটাও কিন্তু তোমাকে দেখতে হবে যে তোমার মায়ের মন আছে কি না আর তার জন্য তোমাকে নিজে থেকেও ভালো করে জিজ্ঞাসা করতে হবে এবং তারই সাথে তোমার পরিবারের অন্যান্য লোকজনকে দিয়ে বা তোমার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে তোমার মায়ের সাথে কিন্তু আলোচনা করতে হবে তারপর তোমাকে দেখতে হবে যে সে কি বলতে চাইছে এবার যদি দেখো তোমার মা যদি বিয়ে না করে তাহলে তো খুবই ভালো কথা আর যদি বিয়ে করে তাহলে এখানে দুটো জিনিস আছে ঠিক আছে দেখো একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক কিন্তু আছে ঠিক আছে ভালো দিকটা যদি আমি তোমাদের সবার প্রথম বলি তাহলে হচ্ছে কামের বসে পড়ে কোনো রকম খারাপ কাজ কখনও করবে না তোমার মা এবার এই কথাটা শুনে হয়তো খারাপ লাগতে পারে তবে একটা জিনিস দেখো প্রত্যেকটা মানুষের ভেতর কিন্তু একটা কামের খিদে বা শারীরিক সম্পর্কের একটা ইচ্ছা বা আগুন কিন্তু সবারই থাকে ঠিক আছে এবার তোমার মায়ের বয়স যদি ধরো পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকে আটত্রিশ বছরের মধ্যে থাকে তাহলে এটা হতেই পারে যে তোমার মায়ের কখনো শারীরিক সম্পর্কে খুব ইচ্ছা জাগলো এবং সেই মুহূর্তে সে হয়তো তো অন্য কারোর সাথে কোনো খারাপ কাজ করে বসলো এবং সেই সময় তোমার মনে হবে যে কেন আমি আমার মায়ের বিয়েটা দিইনি তাহলে তো এই দিনটা আমাকে দেখতে হতো না ঠিক আছে তখন তোমার নিজেরই কিন্তু খারাপ লাগবে এবং তুমি এই জিনিসটা সহ্যও করতে পারবে না তাই যদি তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও তাহলে এই একটা ভালো দিক আছে যে কখনো কোনো খারাপ কাজ তো কারোর সাথে আর করবেই না এবং সেই দিক থেকে কোনো তোমাকে কোনো কথা শুনতে হবে না তবে আরেকটা খারাপ দিক আছে এর খারাপ দিকটা যদি বলি তাহলে হচ্ছে সম্পত্তিতে ভাগ বসাতে পারে দেখো তোমার যে নতুন বাবা আসবে সে যে কতটা ভালো হবে সেটা কিন্তু এখন থেকে কিছু বলা যায় না হয়তো সামনে থেকে মানুষটা খুবই ভালো কিন্তু বিয়ের পরে অনেকের কি হয় যে মানুষের দেখো টাকা পয়সা থেকে কিন্তু মন পাল্টে যায় অনেক সময় ঠিক আছে এবার তোমার কাছে যদি তোমার বাবা জমানো অনেক সম্পত্তি থাকে জমি জায়গা যদি থাকে তাহলে হঠাৎ করে কি করতে পারে তোমার ওই নতুন বাবা সেই সম্পত্তিগুলোতে ভাগ বসাতে পারে অথবা তোমার মায়ের থেকে যে সন্তান আবার নতুন যদি সন্তান হয় তোমার মায়ের তাহলে তোমার যে নতুন ভাই আসবে যে সৎ ভাই আসবে বা বোন যেই আসুক না কেন সেও কিন্তু তোমার সম্পত্তিতে ভাগ বসাতে পারে তো এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝে শুনে চলতে হবে তুমি বিয়ে দিয়ে দেবে ঠিকই কিন্তু বিয়ের পর ও কিছু ঝামেলা তোমাকে কিন্তু সহ্য করতে হতে পারে এবার সেই জিনিসটার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা তোমাকে দেখতে হবে আবার অনেক সময় দেখা যায় কি তোমরা আগেকার দিনে শুনেছো খুব যে বউ মরে গেছে বা বাবা মানে যে বর আছে সে একটা অন্য মেয়েকে বিয়ে করেছে তারপর তার আগেকার সন্তানগুলোকে না কি করে তার নতুন মা এসে মারধর করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তো তোমার নতুন বাবা এসেও না তোমার সাথে আবার এই ধরনের কাজ করে ঠিক আছে তো যাই হোক তুমি অবশ্যই তোমার মায়ের বিয়ে দিতে পারো এটা খুবই একটা সাহসী পদক্ষেপ এবং তোমাকে আমি স্যালুট করব। যে তুমি তোমার মায়ের বিয়ে যদি দিয়ে দাও অবশ্যই খুবই ভালো কথা কিন্তু এখানে দেখতে হবে যে তোমার মায়েরও মন আছে কিনা যদি মন না থাকে তাহলে তো খুবই ভালো কথা কিন্তু মন থাকলে তোমাকে এখানে দুটো দিক ভেবে চিনতে চলতে হবে ঠিক আছে ভালো খারাপ যে দুটো দিক বললাম ভালো দিকটা তো বলেই দিলাম যে কখনো কোনো খারাপ কাজ করবে না শারীরিক ইচ্ছার পূরণের জন্য এবং তারই সাথে খারাপ দিকটা যেটা বললাম সেটা হচ্ছে সম্পত্তির ভাগ হতে পারে তো এই কথাটা তোমরা মাথায় রেখো তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে